বিট্টু বাবা উঠে পড়ো, দুপুর ১২টা বেজে গেছে। বিট্টু বাবা, ও বিট্টু বাবা, ও ফো, কি হয়েছে? উঠে পড়ো বিট্টু বাবা, দুপুর ১২টা বেজে গেছে। ১২টা আমি এবার তোমার বাজিয়ে দেবো ভোলা কাকা, সকাল সকাল আমার ঘুমটা ভাঙানোর জন্য। বিট্টু বাবা, তোমার খাওয়া দেওয়া হয়েছে। What is this? এটা কি ধরনের খাবার দিয়েছো? তোমার মনের মতো একেবারে হাতে গরম রুটি আর পনিরের তরকারি। আমি তোমাকে বলেছিলাম না আমার প্রত্যেক দিন বার্গার আর পিৎজা খেতে ভালো লাগে। কিন্তু বিট্টু বাবা, তোমার মা তো রোজ পিৎজা আর বার্গার খেতে বারণ করেছেন, এতে তোমার শরীর খারাপ হতে পারে বাবা। আমার মা এক মাসের জন্য বিজনেস ট্রিপে গেছে, এখন এই বাড়িতে তোমার মালিক শুধু আমি, মা নয়, বুঝলে? আমি এখন বার্গার চাই, মানে বার্গারই চাই, বুঝতে পেরেছো? এবার নিয়ে এসো তাড়াতাড়ি। ঠিক আছে বিট্টু বাবা, নিয়ে আসছি। এসো বিট্টু বাবা, দেখো তোমার প্রিয় লাল গোলাপ কত ফুটেছে। লাল গোলাপ আমার প্রিয় ছিল, কিন্তু আজ সকাল থেকে আমার নতুন প্রিয় ফুলের নাম হচ্ছে সানফ্লাওয়ার। আমার সানফ্লাওয়ার চাই এখন আর এক্ষুনি ফোটাও। কিন্তু বিট্টু বাবা, এত তাড়াতাড়ি একদিনের মধ্যে সানফ্লাওয়ার কি করে ফুটবে? তুমি আমাকে সানফ্লাওয়ার এনে দাও, নালে কিচ্ছু চাই না। আর হ্যাঁ, সানফ্লাওয়ার যদি না এনে দিতে পারো তাহলে কালকের থেকে আর কাজে আসবে না, তোমার কাজও টাটা বাই বাই হয়ে যাবে। আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবে না। দেখলে দেখলে? হ্যাঁ হ্যাঁ দেখেছি, একটু কাঁচা কিন্তু বেশ মিষ্টি। মাথার দিক থেকে তো কাঁচা, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে তোমার একে মিষ্টি লাগছে ভাই, এ তো তেতোরো হদ্দ। না না, মিষ্টি তো থাকে না, মনে হয় তোমার মাথা জ্যাম হয়ে গেছে। এ তেতোরো অধম। আরে এই আমটা আমি নিজে খেয়েছি আর আমি জানি এটা খুব মিষ্টি। আম? তুমি আমের কথা বলছো? হ্যাঁ, কিন্তু তুমি কার কথা বলছো? বিট্টুর, যে ভোলা কাকার সঙ্গে অসভ্যতা করছে। আর বিট্টুকে ম্যানার্স আর শিষ্টাচারের উপর আমাদের শিক্ষা দিতেই হবে। নিশ্চয়ই বস। তাহলে আর ভেবে লাভ কি? ধ্রুম ধ্রাম থাস, চলো করি বিট্টুর অসভ্যতা নিঃশেষ। দেখো এই বদমাইশ বিট্টুকে, ভোলা কাকার সাথে বদমাইশি করে কি সুন্দর করে শুয়ে আছে দেখো। বিচারা ভোলা কাকা, আজ অন্য শহরে গেছেন তাজা সানফ্লাওয়ার আনবার জন্য। কালকের মধ্যেই বিট্টুকে ম্যানার্স শিখিয়ে সভ্য করতে হবে। তোমরা বুঝতে পেরেছো তো কি করতে হবে? ইয়েস বস। ওফ, হঠাৎ করে অ্যালার্মটা কি করে বেজে উঠলো? ওফ, এই অ্যালার্ম ক্লকটা একা একা কি করে দৌড়াচ্ছে? তুমি কে? আরে আমি হলাম গে ভোলা কাকার অনেক দূরের আত্মীয় ছোলেমল। পিতার নাম হাটুরামল, পিতামহর নাম লাচ্ছামল, আর প্রপিতামহর নাম। চুপ করো, তুমি তো পুরো সাত পুরুষের নাম বলছো। আগে দেখো এই অ্যালার্ম ক্লকটা কি করে দৌড়াচ্ছে। কি কথা কইছেন বিট্টু বস? আরে ঘড়ি চলে সেটা তো আমি শুনেছি, কিন্তু দৌড়ায় সেটা আমি প্রথমবার শুনলাম। আচ্ছা ঘড়ি দৌড়াচ্ছে না তো এটা কি করছে? অ্যালার্ম ঘড়ি তো এই টেবিলের উপরই আছে বিট্টু বস। হতে পারে যে আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন। হতে পারে। আচ্ছা তাহলে তুমি ভোলা কাকার আত্মীয়, ঠিক আছে, তাড়াতাড়ি আমার জন্য খাবারের কিছু ব্যবস্থা করো। একটু জল খেয়ে নিন বিট্টু বস, ততক্ষণে আমি আপনার খাওয়ার জন্য বার্গার আর পিৎজা বানিয়ে নিয়ে আসছি। বার্গার পিৎজা, আই লাইক ইট। দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছি, এবার একটু জল খেয়ে নিই। দেখছি সকাল সকাল স্নান হয়ে গেল, ভেরি গুড।
খিদে পেয়েছে খাবার দাও, খিদে পেয়েছে খাবার দাও, খিদে পেয়েছে খাবার দাও। এই থাকেলা, তুমি রেডি তো নাকি? একদম রেডি ভূত বস। আজকের পর থেকেই বিট্টু বার্গার খাওয়ার নামও নেবে না। এত দেরি হয় কি করে? তুমি মানুষ নাকি কচ্ছপ এত আস্তে আস্তে আসছো? সরি বিট্টু বস, আরে গরমা গরম বার্গার বানাতে গিয়ে একটু সময় বেশি লেগে গেল আর কি। ওহো, বার্গার দেখে তো টেস্টি মনে হচ্ছে। আই অলরেডি লাইক ইউ। তোমার নামটা কি বেশ? ছোলামল। পিতার নাম ভটোরামল, পিতামহ লচ্ছামল, আর প্রপিতামহর নাম হলো কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কালকে ভোলা কাকাকে বলে দেবে যে ও যেন কাজে না আসে। আজ থেকে রোজ তুমি কাজে আসবে আর আমাকে বার্গার আর পিজ্জা খাওয়াবে। এখন আর ভোলা কাকার আমার কোনো প্রয়োজন নেই। ওকে বিট্টু বস, আপনার হুকুম শিরোধার্য। আপনি এখন ওই বার্গারটা খান, আপনার জন্য পিজ্জা বানিয়ে নিয়ে আসছি। দাঁড়াও, আমি বললাম না দাঁড়াও। আজকে তুমি আমায় নয়, আমি তোমাকে খাবো। খুব মজা হবে। ইয়ামি ইয়ামি মাই ইয়ামি। বাঁচাও বাঁচাও, তুমি আমাকে এই বার্গারের হাত থেকে বাঁচাও বাঁচাও। আরে বিট্টু বস, আপনি এখন জগিং কেন করছেন? কারণ এই বার্গার আমাকে ধাওয়া করছে। এটা আবার কি ধরনের কথা বিট্টু বস? ওইটা, আরে ওই বার্গার আবার নরমাল সাইজে কি করে হয়ে গেল? এতক্ষণ তোমার পেছনে ধাওয়া করছিল। লে হালুয়া, বার্গার আবার কিভাবে আপনাকে ধাওয়া করবে বিট্টু বস? মনে হচ্ছে আপনি আবার কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছেন। ঠিক আছে, বার্গার যখন পছন্দ নয় তাহলে পিজ্জা রেডি আছে, খান, খেয়ে নিন। না 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 না, আমি কোনো বার্গার খাবো না পিজ্জা। গাছ থেকে আপেল এনে দাও। কিন্তু বিট্টু বস, আমাদের বাগানে তো কেবল আম গাছই আছে। আই ডোন্ট কেয়ার, আপেল চাই মানে আমার আপেলই চাই, তা না হলে তোমরা ছুটি করে দেবো, বুঝেছো তুমি? তুমি ছোলামল, পিতার নাম হলো ভাটুরামল, পিতামহ হলো গিয়ে লচ্ছামল, আর প্রপিতামহর নাম হলো গিয়ে আপেল এনে দাও এক্ষুনি। চলুন আমার সাথে। আম গাছে আপেল কিভাবে? আরে আপনি আম খান, আটি গুনছেন কেন? বলতে চাইছি যে আপনি আপেল খান আর প্রশ্ন করাটা ছেড়ে দিন। অ্যাকচুয়ালি আমার আপেল খাবার মুড নেই, এখন আমার ফ্রেশ আঙ্গুর খেতে ইচ্ছে করছে। যেমনটা আপনি বলবেন বিট্টু বস, ভালো করে দেখুন গাছেতে আঙ্গুরও ঝুলছে। হ্যাঁ, এটা কিভাবে হতে পারে? সব হয়ে যাবে বিট্টু বস, আপনি যা চান তাই পাবেন। আঙ্গুর পছন্দ না হলে আনারসও বানিয়ে দিতে পারি। আপনার মর্জি বিট্টু বস, আনারসের জায়গায় সবেদা করে দেবো নাকি? যেমনটা আপনি বলবেন বিট্টু বস, মিক্স ফ্রুটি করে দিব। কি হলো বিট্টু বস, পেট ভরেছে তো নাকি? আর একটু খাবেন। তোমরা কারা? ভয় পেও না, আমরা তোমায় এখানে ভয় দেখাতে নয়, শোধরাতে এসেছি। শোধরাতে? বাট আই এম কুল। না তুমি পুল পুল, কেন না তুমি ম্যানারলেস। ভোলা কাকার সঙ্গে বদমাইশি করো। যে ভোলা তোমার ভালোর জন্য কাজ করেন তাকেই তুমি তিতি বিরক্ত করে ছাড়ো। হ্যাঁ, সেই জন্যই আমরা তোমায় বিরক্ত করেছি, যাতে তুমি এটা বোঝো যে কেউ যখন বিরক্ত করে তখন অন্যের কেমন লাগে। ঠিক বলেছো, খুব খারাপ লাগে আর খুব বিরক্তি হয়। আই এম সরি। এই সরিটা আমাদের নয়, তোমায় কাল সকালে অন্য কাউকে বলতে হবে। আর সরির সাথে সাথে থ্যাংক ইউ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি নিশ্চয়ই বলবো। আরে বিট্টু বাবা, তুমি পড়ছো? দেখো আমি তোমার জন্য সানফ্লাওয়ার নিয়ে এসেছি।
থ্যাংক ইউ। আর আজ পর্যন্ত তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি। এরপর থেকে এরকম আর কখনো করবো না ভোলা কাকা। তুমি কত ভালো, তুমি আমার কত খেয়াল রাখো। আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করবো না, আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করেছি তো, এখন জল খাবারে কি খাবে? বার্গার বানিয়ে দেব? না না, বার্গার না, এখন জল খাবারে শুধু রুটি সবজি আর তাজা আম খাবো। বিট্টু তো শিক্ষা পেয়ে গেছে, কিন্তু এই পাকেলা বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে একদম সম্মান দেয় না। আচ্ছা, কোন বয়োজ্যেষ্ঠকে সম্মান দেইনি বলো তো একটু আমাকে? আমাকে? আমি বড়, আমার রেসপেক্ট করো পাকেলা। ও হ্যালো, বড় আমি? হ্যাঁ, রেসপেক্ট তো তোমার আমাকে দেওয়া উচিত। এক্সকিউজ মি, আমি বড়। আমি বড়? আমি সব থেকে বড় হলাম, আমি, আমায় রেসপেক্ট করো।